আমি অর্ণব, একজন প্রযুক্তি প্রেমিক। একদিন আমাদের গোপন আলাদা দুনিয়ায় ঘুরতে গিয়ে আমরা একটি পুরাতন এবং ভয়ঙ্কর বাড়ি খুঁজে পেয়া। এই গল্পটি বর্ণনা করবে আমাদের সেই অদ্ভুত অভিজ্ঞতা। ছোট্ট একটি গ্রামের পাশে একটি পুরাতন বাড়ি দেখা গেল। আমরা নিশ্চিত নই কেউ বাস করে কিনা, কিন্তু তাতে আমাদের আগ্রহ জেগে ওঠে। সেই দিন আমি এবং আমার প্রেমিক আরোহী একটি নির্ধারিত নেই একদিনের জন্য সেই ভূতের ছায়া ধরে গেল। বাড়ির গেটে পৌঁছার আগেই আমরা একটি অদ্ভুত ঘটনার সামনে স্থান করলাম। বাড়ির বাইরে একটি মৃত গর্ভবতীর চিত্র ছিল, যে ভূতের রূপ নিয়ে একটি অত্যন্ত সম্মোহনীয় ভয়ানক হয়ে দাঁড়িয়েছিল। আমরা মুখ্য বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলাম এবং বাড়ির ভেতরে প্রবেশ করলাম। একবার ভেতরে আমরা একটি পুরাতন সংকেত দেখে উল্লসিত হয়ে দাঁড়িয়ে থাকলাম। একটি বড় আয়তাকার পুরাতন বই থেকে কিছু বাংলা লেখা ছিল, যেটি আমরা পড়তে পারিনি। আমরা বইটি মুখে তুললাম এবং বাড়ির ইতিহাস, ভূতের কথা এবং অদ্ভুত ঘটনাগুলি জানতে ইচ্ছা করে লেগে গেলাম। বইটি বর্ণিত ছিল যে এই বাড়ি প্রাচীনকালে একটি শ্রদ্ধাস্থান ছিল, যেখানে স্থানীয় লোকরা উপাসনা করত। তবে এই বাড়িটির মানুষরা ভূতের সাথে আপেক্ষিক হতাশা অনুভব করে। একদিন ভূতের আক্রমণে বাড়ির সমস্ত বাদ্যের ছায়া পাড়ার পর আমরা ভূতের ছায়ার সাথে একটি অদ্ভুত সম্পর্ক অনুভব করলাম। সেই সময় আমরা সত্যিকারের ভূতের সঙ্গে কথা বলতে লেগে পেলাম, যেটি আমাদের অবাক করলো।